রহিম আসসালামু আলাইকুম সৃষ্টি একাডেমি স্কুলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আজকে আমরা পঞ্চম শ্রেণীর অধ্যায় 2 পরিবেশ দূষণ থেকে পৃষ্ঠা 12 এবং 13 এই দুটো পৃষ্ঠা আমরা পড়ব এখানে আমরা পড়ব মাটি দূষণের কারণ মাটি দূষণের প্রভাব শব্দ দূষণের কারণ সাথে শব্দ দূষণের প্রভাব পরিবেশ সংরক্ষণ কি এবং পরিবেশ সংরক্ষণের উপায় তাহলে আজকে আমরা এই কয়টা বিষয় এখান থেকে শিখব তোমরা পৃষ্ঠা 12 এবং 13 বের করবে সবাই বই খাতা এবং কলম নিয়ে বসে যাও তো শুরু করছি আমরা গত ক্লাসে পড়েছিলাম বায়ু দূষণ এবং পানি দূষণ এই বায়ু দূষণ পানি দূষণের কারণ এবং প্রভাব পড়েছিলাম তো আজকে আমরা পরিবেশ দূষণ বাকি দুইটি ধরন অর্থাৎ মাটি দূষণ এবং শব্দ দূষণ পড়ছি তো মাটি দূষণের কারণগুলির মধ্যে আমরা জানি যে মাটি বিভিন্ন ভাবে দূষিত হয় মাটিতে আমরা যদি যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলি মাটি দূষিত হয় মাটিতে যদি আমরা পলিথিন প্লাস্টিক ফেলি তাহলে মাটির উর্বরতা কমে যায় মাটি দূষিত হয় মাটিতে হাসপাতালের বর্জ্য পদার্থ যেমন সুই সিরিঞ্জ এগুলো ফেললে বিভিন্ন রকমের বর্জ্য ফেললে হাসপাতালে বর্জ্যগুলি মাটিতে ফেললে মাটি দূষিত হয় শিল্প কারখানার বর্জ্য পদার্থ মাটিকে খুব দূষিত করে ব্যাপক দূষণ ঘটায় কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সার কীটনাশক যখন মাটিতে অতিরিক্ত ব্যবহার করা হয় তখন সেটা মাটি দূষণের কারণ হয় ধীরে ধীরে মাটির উর্বরতা কমতে থাকে আবার দূষিত মাটি বিভিন্ন রকমের প্রভাব ফেলে আমাদের জীবনে যেমন দূষিত মাটি দূষণের ফলাফলগুলোর মধ্যে রয়েছে যে জমির উর্বরতা নষ্ট হয় মাটি দূষণের ফলে পশু পাখি গাছপালা মারা যায় তো আমরা 12 পৃষ্ঠায় কিন্তু মাটি দূষণ তোমাদের বইয়েতে মাটি দূষণের কারণ প্রভাব দুটোই রয়েছে তোমরা বইয়ে আমার সঙ্গে মিলিয়ে নাও এক নম্বরে আমি বলছি মাটি দূষণের ফলাফলের মধ্যে জমির উর্বরতা নষ্ট হয় দুই নম্বর বলছি গাছপালা এবং পশু পাখি মারা যায় এবং তাদের বাসস্থান ধ্বংস হয় দূষিত মাটিতে দূষিত মাটি আমাদের স্বাস্থ্যের জন্য জীবের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর দূষিত মাটিতে উৎপন্ন ফসল আমরা যদি খাদ্য হিসেবে গ্রহণ করি সেটা আমাদের স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলে এর ফলে আমরা বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হই ভয়াবহ রোগ যেমন ক্যান্সার এরপর আসছি আমরা শব্দ দূষণ কি তারা একটু আমরা জানি যে শব্দ দূষণ কাকে বলে শব্দ দূষণ হলো হঠাৎ উচ্চ স্বরে আওয়াজ গোলমাল যদি আমাদের বিরক্তির কারণ ঘটায় তবে তাকে বলা হয় শব্দ দূষণ তো এই শব্দ দূষণের কারণগুলির মধ্যে রয়েছে উচ্চ স্বরে মাইক বাজানো উচ্চ স্বরে গান বাজানো বিনা কারণে হর্ন বাজানো লাউড স্পিকার বাজানো বিভিন্ন বড় বড় কলকারখানার যন্ত্রপাতি এবং জেনারেটরের শব্দ এগুলো আমাদের শব্দ দূষণের কারণ তো শব্দ দূষণের ফলে আমাদের যে ভয়াবহ ক্ষতিগুলো হয় বা শব্দ দূষণের প্রভাবগুলির মধ্যে রয়েছে শব্দ দূষণের ফলে মানুষ সে শ্রবণ শক্তি হ্রাস পায় শব্দ দূষণের ফলে অনেক সময় কানের পর্দা ফেটে যেতে পারে মানুষের মানসিক শারীরিক সমস্যা সৃষ্টি হয় মাথা ব্যথা হয় উচ্চ রক্তচাপ হয় ঘুমের ব্যাঘাত ঘটে শিশুদের বা ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাঘাত ঘটে এবং হাসপাতালের রোগীরা শব্দ দূষণের কারণে হার্ট অ্যাটাক বা মারাও যেতে পারে তাহলে আমরা জানলাম মাটি দূষণের কারণগুলো মাটি দূষণের প্রভাব শব্দ দূষণের কারণ এবং শব্দ দূষণের প্রভাব আমরা জানি যে আমাদের সমাপনী পরীক্ষাতে যখন যে সমাপনী পরীক্ষায় প্রতিটি প্রশ্নের উত্তরে এভাবে প্রশ্নগুলো করা হয় যে পাঁচটি বাক্যে লেখো চারটি বাক্যে লেখো একটি বাক্যে লেখো অথবা দুইটি বাক্যে লেখো তো এরকম যদি প্রশ্ন থাকে তোমাকে যে কয়টি বাক্য লিখতে বলবে তোমরা সেই কয়টি বাক্যেই উত্তর করবে তার বেশি করতে হবে না যদিও আমরা অনেকগুলি পয়েন্ট নিয়ে আলোচনা করেছি এবার আসছি আমরা পরিবেশ সংরক্ষণ কি যেহেতু পরিবেশ প্রতিনিয়ত আমরা দূষিত করছি পরিবেশকে এর ফলাফলও আমাদের ভোগ করতে হচ্ছে তাই পরিবেশ আমাদেরকে
সংরক্ষণ করতে হবে তাহলে জানতে হবে পরিবেশ সংরক্ষণ কি পরিবেশ সংরক্ষণ বলতে আমরা বুঝি প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা এবং যথাযথ ব্যবহার অর্থাৎ প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা মানে আমরা পরিবেশকে অকারণে নষ্ট ধ্বংস করব না বনভূমি ধ্বংস করব না গাছপালা কাটব না এবং সঠিকভাবে ব্যবহার করব যা প্রয়োজন সেটুকু ব্যবহার করব এইটাই হচ্ছে পরিবেশ সংরক্ষণ তাহলে পরিবেশ সংরক্ষণের এবার উপায়গুলি আমরা জেনে নিই পরিবেশ সংরক্ষণের অনেক উপায় রয়েছে আমরা যদি সবাই সচেতন হই তাহলে পরিবেশ সংরক্ষণের উপায়গুলি মেনে চলি তাহলে আমরা পরিবেশ দূষণ রোধ করে পরিবেশের সংরক্ষণ করতে পারব পরিবেশ সংরক্ষণের উপায় এক বিদ্যুৎ বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আমরা পরিবেশ সংরক্ষণ করতে পারি কাজ শেষে বাতি ফ্যান নিভিয়ে আমরা পরিবেশ সংরক্ষণ করতে পারি গাড়িতে চলার পরিবর্তে সাইকেল বা পায়ে হাঁটলে বায়ু দূষণ কমবে বাতে কার্বন ডাইঅক্সাইড নির্গমন কম হবে প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে প্রাকৃতিক সম্পদ যেমন গাছপালাও প্রাকৃতিক সম্পদ এছাড়াও রয়েছে জীবাশ্ম জ্বালানিও প্রাকৃতিক সম্পদ যেমন তেল কয়লা প্রাকৃতিক গ্যাস এছাড়া যদি আমরা সম্পদের পুনঃ ব্যবহার করি রিসাইকেল করি তাহলেও আমরা কি করতে পারবো পরিবেশ সংরক্ষণ করতে পারবো তো এই হলো পরিবেশ সংরক্ষণের উপায় তো রিসাইকেল শব্দটা তোমরা হয়তো জানতে চাইবে যে রিসাইকেল কি রিসাইকেল হচ্ছে পুরনো কোনো বস্তুকে ব্যবহার করে নতুন বস্তু নতুন ব্যবহার উপযোগী বস্তুতে পরিণত করা তো এভাবে আমরা রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে বায়ু দূষণও কমাতে পারি যেমন যদি আমরা যে কাগজ ব্যবহার করি পুরনো কাগজ এই কাগজগুলো ব্যবহার করে যদি আমরা নতুন কাগজ তৈরি করি তবে আমরা গাছপালা কাটার বা বনভূমি ধ্বংস হাত থেকে রক্ষা করতে পারবো কারণ কাগজ তৈরি করতে গাছপালা প্রয়োজন হয় এভাবে আমরা যদি গাছপালাকে বাঁচাতে পারি তাহলে গাছপালা বায়ু থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নেবে ফলে বায়ু দূষণ কমে যাবে এভাবে আমরা রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে বায়ু দূষণ কমাতে পারি তাহলে অর্থাৎ পরিবেশকে সংরক্ষণ করতে পারি তো তোমরা সবাই মাটি দূষণের কারণ মাটি দূষণের প্রভাব শব্দ দূষণের কারণ শব্দ দূষণের প্রভাব পরিবেশ সংরক্ষণ কি পরিবেশ সংরক্ষণের উপায় এই পড়াগুলি বইয়ে বারবার রিডিং করে করে আয়ত্ত করবে এবং পরীক্ষার জন্য প্রস্তুত হবে আগামী ক্লাসে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ